আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম। কাতার থেকে যারা দেশে ছুটিতে যাবেন তাদের জন্য সুখবর, বর্তমানে ভ্রমণকে সহজ করা হয়েছে, আর এই বিষয়টি নিয়েই আজকের নিউজ। আশা করি সম্পূর্ণ নিউজটি জেনে নেবেন, সম্ভব হলে এই গুরুত্বপূর্ণ নিউজটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার দিবেন। তো চলুন বন্ধুরা বিস্তারিত নিউজটি জেনে নেই। উপসাগরীয় দেশগুলোর মধ্যে অন্যতম উন্নত এবং ধনী দেশ হলো কাতার, আর সেই কারণে প্রতি বছর অসংখ্য মানুষ বাংলাদেশে ছুটিতে যায় কাতার থেকে, কারণ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের চেয়ে কাতার প্রবাসীদের সুযোগ সুবিধা একটু বেশি। সাম্প্রতিক করোনা ভাইরাসের কারণে দীর্ঘ অনেক মাস ধরে ছুটিতে যাওয়া প্রবাসীরা পুনরায় কাতারে প্রবেশের জন্য অনুমতিপত্র নেওয়া বাধ্যতামূলক হওয়ায় কাতারস্থ অনেক প্রবাসী ছুটি গ্রহণ করেননি বা নিজ দেশে সফর করেননি আসার জটিলতার কারণে। কিন্তু এখন ভ্রমণ সহজ করা হয়েছে, নতুন করে যারা ছুটিতে দেশে যাবে তাদের জন্য সুখবর দিয়েছে কাতার সরকার। স্বস্তি ফিরে এসেছে অনেক স্বদেশগামী প্রবাসী বাংলাদেশিদের মাঝে। কাতার সরকার ঘোষণা দিয়েছে আগামী 29 নভেম্বর থেকে যারা কাতার থেকে দেশে যাবেন তারা স্বয়ংক্রিয়ভাবে কাতারের বিশেষ পুনঃপ্রবেশের পত্র বা এক্সটেনশনাল রিএন্ট্রি পারমিট পেয়ে যাবেন। সুতরাং কাতারে ফিরে আসার সময় আপনাকে নতুন করে কাতারে প্রবেশের কোনো বিশেষ অনুমতিপত্র বা ভিসা নিতে হবে না। রবিবার 29 নভেম্বর কাতারের বাইরে ভ্রমণকারীরা দেশ ছাড়ার পরে স্বয়ংক্রিয়ভাবে একটি ব্যতিক্রমী প্রবেশের অনুমতি নিতে পারবেন, যা পুনরায় প্রবেশের জন্য প্রয়োজনীয়। সরকারি যোগাযোগ অফিস জিসিও জানিয়েছে ভ্রমণকারীরা তাদের ফেরার আগে যে কোনো সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে অনুমতিটি প্রিন্ট করতে পারবেন। বর্তমানে কাতার রাজ্যের বাইরে থাকা প্রবাসীদের জন্য স্বয়ংক্রিয় ব্যতিক্রমী প্রবেশের অনুমতির বিষয়টি পাওয়া যাবে না। তারা এখনও কাতার ফিরে আসতে চাইলে কাতার পোর্টাল ওয়েবসাইটের মাধ্যমে ব্যতিক্রমী রিটার্ন পারমিট নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আশা করি পরবর্তী নিউজের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সম্ভব হলে এই নিউজে একটি লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের কাছে এই গুরুত্বপূর্ণ নিউজটি শেয়ার দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।